বিজয়ের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় ৭১ এর বীর সন্তানদের। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। উড়ানো হয় বেলুন ও শান্তির পায়রা, বর্ণিল আয়োজনে হয় কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ শিশু কিশোর ও নানা সামাজিক সংগঠনের সদস্যরা। ফুটিয়ে তোলেন মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের নানা ঐতিহ্য। বিজয় মাস সত্যি এটা গর্বের মাস, আমরা এটা মনে প্রাণে একেবারে ধারণ করি। আমরা ডিজিটাল বাংলাদেশকে উপস্থাপন করেছি, যেটা করে আমরা খুবই কৃতজ্ঞ। আমরা চাই যে বাংলাদেশ এই দুর্বার গতিটা অক্ষুণ্ণ থাকুক এবং বাংলাদেশ এভাবে এগিয়ে যাক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে। আমাদের যে ব্যক্তি স্বাধীনতার জায়গাটা সেটাটা যেন আরো বিস্তৃত হয়। বিজয় উল্লাসটা আমাদের অনেক আনন্দিত করে, যা আমরা অনেক উপভোগ করি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। দিন জুড়ে নানা আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন সব শ্রেণী পেশার মানুষ। মুক্তিযুদ্ধের ছবি কেমন লাগছে? ভালো। এই যুদ্ধে যারা প্রাণ দিয়েছে তাদের জন্য আমি ফুল নিয়ে এসেছি। মহান বিজয় দিবসে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ রেখে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান শিক্ষাবিদ ও রাজনীতিকরা। আমরা যেন সবাই দেশপ্রেমিক হতে পারি, আজকে এই জায়গাটার বড় আমাদের মধ্যে অভাব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা অদম্য গতিতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রত্যেকটা নেতা কর্মী আমরা সজাগ। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ হয়েছে, এই বিজয়ে এসেছে, সেই বঙ্গবন্ধু সুযোগ্য কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ রোড টু স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় বিজিবিকেও মিষ্টি বিনিময় করে শুভেচ্ছা জানায় প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী। শামিমা শাম্মি, সময় সংবাদ।